আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যে লাইভটা করতেছেন, লাইভটার আসলে আপনার এইমটা কি, মানে 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 মোটিভটা কি, মানে আপনার প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে, আমি সেরকম কোন প্ল্যান আমার নাই। আচ্ছা, সেরকম কোন প্ল্যান আমার নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে বাঙালি ভাষাভাষী যারা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা আছেন, তাদের মধ্যে থেকে যে ধর্মীয় মৌলবাদ এবং প্রতিক্রিয়াশীলতা রয়েছে যাদের মধ্যে, সেই জিনিসগুলো উপড়ে ফেলা। সেই জিনিসগুলো উপড়ে ফেলার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যুক্তির চর্চা এবং যুক্তি, প্রমাণ, বুদ্ধি, বিবেক, মানবতাবোধ, মানবিকতা, এই সমস্ত জিনিসের বেশি বেশি চর্চা করা দরকার আমাদের। বিশেষ করে যুক্তিতর্ক, যেমন ধরেন আমি এক ধরনের যুক্তি দিব, আপনি আরেক ধরনের যুক্তি দেবেন, এই যে চর্চাটা হচ্ছে আপনার আমার মধ্যে, যে চর্চাটা হচ্ছে মিথস্ক্রিয়া হচ্ছে, সেই মিথস্ক্রিয়া থেকে আরেকজন তৃতীয় পক্ষের মানুষ জাজ করতে পারবে যে কার কথাটা যৌক্তিক, কার কথাটা উচিত, কার কথাটা ভুল। এই ক্ষেত্রটা তৈরি করাটাই আমাদের উদ্দেশ্য, যেন কোনো কিছু আনচ্যালেঞ্জ হিসেবে না চলে যেতে পারে। আপনি যখন একটা অথরিটি আরোপ করবেন, একটু বলে নেই, আপনি যখন একটা বিষয়ের উপরে অথরিটি আরোপ করবেন, অথরিটি মানে কর্তৃত্ব, এই জিনিসটা হচ্ছে কর্তৃত্বশীল একটা তত্ত্ব, বা এই জিনিসটা হচ্ছে কর্তৃত্বশীল একটা মতবাদ, এবং এই জিনিসটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এই জিনিসটাকে নিয়ে কিছু বলা যাবে না, এই জিনিসটাকে নিয়ে কিছু বললেই কল্লাটা ফালাই দিব, যখন এই ধরনের একটা মতবাদ যখন সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন সেই মতবাদের আন্ডারে অনেক ভয়াবহ কাজ হতে পারে, অনেক অযৌক্তিক, অনেক অমানবিক, অনেক বর্বর কাজ হতে পারে। যে জিনিসগুলো আমরা ইউরোপে দেখেছি, যখন উইচ হান্টিং হয়েছিল, যখন ক্যাথলিক চার্চ, যখন মৌলবাদী, হ্যাঁ, যেমন আমি জানি না যে আমি আমারটা বলি, আমার দেখেন তো দেখি আমি মৌলবাদীর মধ্যে পড়ি কিনা। যেমন আমি একজন ইসলাম, আমি একজন মুসলিম মমিন, আমি বিশ্বাস করি যে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, সন্তানের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদেরকে বেস্ট এডুকেশন দিতে হবে, আমার যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, হ্যাঁ, কোন একটা মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করতে হবে, হ্যাঁ, আমার ধর্মে আছে আমাকে হজ করতে হবে, যাকাত দিতে হবে। আচ্ছা, আমি কি মৌলবাদীর মধ্যে পড়ি? আমার মনে হয় আপনি মুমিন না, আপনি হচ্ছেন একজন কালচারাল মুসলমান, সাংস্কৃতিক ভাবে মুসলমান। মানে মানে আচ্ছা আচ্ছা, তাহলে মৌলবাদী হইতে গেলে আমাকে কি করতে হবে একটু যদি বলেন? মৌলবাদী হতে গেলে, মৌলবাদী শব্দের মানে হচ্ছে মূল, মূল যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। মানে মূলটা কোথা থেকে আসছে, মানে এই কোন জঙ্গি কোন লোকের থেকে আসছে না আমাদের কোরআন থেকে আসছে, মূলটা কোথেকে আসছে সেটা বলতে। মূলটা সেটাই আমি বলছি, যে মূলটা এসছে, আপনি যদি কোরআন এবং হাদিসকে আক্ষরিক ভাবে পালন করেন এবং নাকে দড়ি বাঁধা উটের মতো কোরআন এবং হাদিসে তথা ইসলামে যে কথাগুলো বলা আছে সেগুলো বিনা দ্বিধায় মেনে নেন। কোরআনের একটা বলেন তো দেখি, কোরআনের একটা একটা বলেন, কোরআনের একটা বলেন, যেটা নাকি যেটা কিছুক্ষণ আগে বললেন যে কোপানি কতল করা মানে ফর নাথিং, হ্যাঁ, আপনি আমার বিরুদ্ধে বললেন সাথে সাথে আমি আপনার কতল করব, মানে এটা তো আমি দেখছি হিন্দুদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে আছে। খ্রিস্টান তো ঈসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট বলছে কিল অল দা জেন্টাইলস, কিল অল দা জেন্টাইলস স্ক্রিপ্টে। হিন্দুদের কথা তো বাদ দিলাম, আপনি পড়ছেন, আমি ওদের কথা বলতেছি না, আমি আমাদের কথা বলতেছি যে এত বছর হয়ে গেছে, আমার আমার বয়স কিন্তু অনেক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার কানে ঢুকে নাই যে যে ওরে কোবাও এরে করো, কোন হুজুরের কাছ থেকে আমি শুনি নাই, বা কোন বইয়ের মধ্যে আমি পাইলাম না, বা আমার বন্ধু বান্ধবের মধ্যে আমি পাইলাম না। আমি জানি যে বাংলাদেশের মধ্যে একটা সিগারেট নিয়ে কে কারে তুমি বলছে আপনি বলছে এটা নিয়ে প্রচুর মানুষ একজন আরেকজনের উত্তেজিত হয়ে মারতেছে, হ্যাঁ, যত মানুষ আপনি যদি নিউজ দেখেন যে তুমি আপনি ওই আওয়ামী লীগ বিএনপি ওই ওই কে কারে ছোট করছে, কে কারে সালাম দেয় নাই, ফর সিলি থিং নিয়ে যতগুলি মার্ডার হয়েছে সেখানে সে মুসলমান থেকে নাস্তিক হয়েছে এটার জন্য মাদার হয়েছে, যদি আপনার কাছে যদি স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে, কারণ আমি আপনি তো এদের মধ্যেই আছেন, কারণ আপনি তো এটা দূরীকরণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার আমি লাইভ দেখছি, আমি আপনার লাইভ দেখছি। এখন আপনার আমি কি বলি, আচ্ছা ভাই প্লিজ একটু বলি প্লিজ, ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন করলে, অনেকগুলো প্রশ্ন করলে, আমি অনেকগুলো প্রশ্ন করতে চাই, আমি এটুকুর উত্তর দিই, আমি দেখছি যে এটুকুর উত্তর আগে দেই যে অন্য কোন ধর্মে, 14 বছর অন্য কোন ধর্মে আপনি একটু অপেক্ষা করেন, আপনি আপনাকে আবার আমি সুযোগ দিব বলার, আপনি এইটুকুর উত্তর আমি দিয়ে নিই, তারপর আপনি আবার পরের প্রশ্নতে যান। আপনি বলেছেন যে আমি আসলে ইন্ট্রোডাকশন, আপনি বলেছেন কোশ্চেন করি নাই ভাই, না না কোশ্চেন ছিল, আমি কিন্তু কোশ্চেন করি নাই, সত্যি কথা কোশ্চেন করি নাই, আপনার ওই পয়েন্টটাতে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনার প্রশ্নটা আমি বলে দিচ্ছি, আপনি খ্রিস্টান ধর্মের অমানবিক দিক তুলে ধরেছেন, হিন্দু ধর্মের ভিতরে অমানবিক দিক আছে আপনি বলেছেন, কিন্তু আপনি ইসলাম ধর্মের ভিতরে কিছু পান না, সত্যি কথা ওটা আমার হেডেক না, আমি আমারটা বুঝি, আমার ধর্ম রাইট, এটা তাদের ব্যাপার, সেটাই সেটাই আপনাকে উত্তর দিচ্ছে। আপনি প্রশ্ন করেছেন যে কোরআনের ভিতরে এরকম কিছু আছে নাকি যে জিনিসগুলো আপনার কাছে আপনি কখনো শোনেন নাই,
এটা আপনি প্রশ্ন করেছেন না, এটা উত্তর রাখেন। আমি আমার আশেপাশে কেউ শুনি নাই এবং বাংলাদেশও কেউ শুনে নাই। যদি শুনতো তাহলে সিগারেট নিয়ে যতটা কতল হইতো তার চেয়ে বেশি নাস্তিককে কতল করতো। আমি আমি এটাই বলতেছি, আপনার কাছে ডাটা থাকলে দেন যে নাস্তিক কইলা কতজনে কতল করছে, আর তুই তোকারি করার জন্য বা তার সালাম দেনে কে লাগা পাঁচটা চলে গেছে তার দিকে রেসপেক্ট করে নেওয়ার জন্য কতজন মারছে, ছাগলে ওই যে গাছ কেটে আর জন্য কতজন মার্ডার হইছে। না আমি বলতেছি ভাত বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি ভাই, না বুঝতে পেরেছি ভাই, উত্তরটা দিচ্ছি, উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে আপনার সাইকোলজি যে আপনি একজন ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, এই কারণে আপনি ইসলাম ধর্মের মধ্যে কখনো কোনো ধরনের ভুল বা কখনো কোনো ধরনের বর্বরতা বা অমানবিকতা খুঁজে পান না। এটা হচ্ছে ছোটবেলা থেকে আপনাকে যে জিনিসটা শেখানো হয়েছে। আচ্ছা এটা কি ভালো আপনাদের কাজটা কি, আপনাদের কাজটা এইটাই ভাই আমাকে কোনো ধর্মের মানুষকে বলতে দেবেন ভাই, ভাই আমি একটা কথা বলছি তো, ভাই আমি যে কথা বলছি পাই না, এটা তো ভুল, এটা তো ভুল নিউজ, এটা আশেপাশে কেউ পায় না, এটা তো গুড নিউজ নাকি? আচ্ছা এটার উত্তরটা আমি আগে দিই, তারপর আপনি আবার বলেন। এটার উত্তরটা আগে শুনে নেন যে যেহেতু আপনি মুসলিম পরিবারে জন্মেছেন সেহেতু আপনি এই জিনিসগুলো কখনো খুঁজে পান না। আপনার আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলো আপনি কখনো খুঁজে পাবেন না, আপনার কাছে মনে হবে ওই ব্যক্তিটার দোষ, আসলে ইসলামের কোনো দোষ আপনি দেন তাহলে, আপনি দেন তাহলে স্ট্যাটিস্টিকে ডালা দেন প্লিজ, তাহলে আমি যদি খুঁজে পাই না আপনি খুঁজতে চান আমি দেব, আমি দেব। আচ্ছা আমি দিব তো, আমি দিব, একটু অপেক্ষা করুন, আমি না 30 সেকেন্ড দিবেন, আপনি 5 মিনিট কথা বলবেন, 30 সেকেন্ড মাইন 5 মিনিট ইজ ইওর প্লিজ, ওকে গো আহেড। আচ্ছা একটু একটু বলতে দেন আমাকে, একটু বলতে দেন, তারপরে আপনাকে আমি বলছি যে আপনি বলছেন যে আপনাকে আমি এখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাবো যে ইসলামের মুসলিমরা গত কয়েক বছরে কতগুলো জঙ্গি হামলা ঘটিয়েছে, সেটা আমার ওয়েবসাইটে আছে, আমার একটু খুঁজে বের করতে একটু সময় লাগবে। তার আগে আমি আপনাকে, আপনি কিন্তু শুরুতে বলতেন বাংলাদেশ নিয়ে, আপনি কি এখন বাংলাদেশ আছেন না ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল গেলে কিন্তু এটা আপনি তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক হোমওয়ার্ক করতে ভাই, তাহলে আমার ইন্টারন্যাশনাল যত ভাই ভাই কথা শুরু করছেন বাংলাদেশ, সো উই আর স্টেইং ইন বাংলাদেশ, ওকে গো হ্যাঁ বলেন বলেন। আচ্ছা কথাটা একটু শেষ করতে দিন, কথাটা একটু শেষ করতে দিন, আলোচনাটা শেষ করতে দিন, তারপর আপনি আবার ফ্লোর নিন, হ্যাঁ আপনাকে সময় দেওয়া হবে। কথা হচ্ছে আপনাকে আমি যে জিনিসটা বললাম যে ঠিক একই ভাবে একজন যখন খ্রিস্টান ধর্মের পরিবারে জন্মেছে, ধরেন 300-400 বছর আগে যে ব্যক্তিটা ক্যাথলিক চার্চের চার্চে বিশ্বাসী, এরকম খ্রিস্টান একটা পরিবারে জন্মেছে, তার কাছেও এই বিষয়গুলো খুবই স্বাভাবিক বিষয় বলে গণ্য হয়। আপনি কি আমার কথা শুনছেন? ছোটবেলা থেকে যে জিনিসগুলো মানুষ দেখে দেখে বড় হয় সেই জিনিসগুলো একটা সময় মানুষের মানুষ অভ্যস্ত হয়ে যায়। যেমন ছোটবেলা আমি দেখেছি যে আমাদের পরিবারে একটা কাজের ছেলে ছিল, ছোট কম বয়সী, সেই কাজের ছেলেটাকে প্রতিদিন গালিগালাজ করা হতো বা ধমকাধমকি করা হতো, মাঝে মাঝে চড়থাপ্পড় দেওয়া হতো, এবং এটা আমি আমার এলাকাতে অনেক পরিবারই দেখেছি, এবং দেখে দেখে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা খুবই স্বাভাবিক একটা বিষয়। এই কারণে ছোটবেলা আমি নিজেও কয়েকবার আমাদের কাজের ছেলের গায়ে হাত তুলেছি। এখন তখন আমার কাছে এই জিনিসটা কখনো মনে হয়নি যে এই যে কাজের ছেলে, একটা ছোট একটা বাচ্চা ছেলে, এই ছেলেটার গায়ে যে আমি হাত তুলছি এই জিনিসটা একটা অমানবিক ব্যাপার বা এই জিনিসটা একটা খারাপ ব্যাপার। কিন্তু বড় হওয়ার পরে আমি যখন আরো বিবেক বুদ্ধি হলো, আরো জ্ঞান অর্জন হলো, তখন আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে দেখেছি যে না, বিষয়টা যে কাজগুলো আমি ছোটবেলা করেছি সেই কাজগুলো আমার অন্যায় হয়েছে, সেই কাজগুলো আমার ঠিক হয়নি। এই একই কাজ কিন্তু আমার বাবাও করেছে বা তার বাবারাও করেছে বা তার দাদারাও করেছে, কিন্তু যেই সংস্কৃতি আমাদের আমার ভিতরে ঢোকানো হয়েছিল, যেই শিক্ষা আমার ভিতরে ঢোকানো হয়েছিল, আমি নিজে আমার বিবেক বুদ্ধি আরেকটু আপডেট করেছি, আপডেট করে আমি যাচাই বাছাই করে দেখেছি যে আমার বাবা দাদা এই কাজ করে থাকলে তারা খারাপ কাজ করেছে, তারা কখনো ভালো কাজ করে নাই যদি এই কাজগুলো করে থাকে। এই একইভাবে তারা যদি যেই ধরনের কাজই করে থাকুক সেগুলো আমি যাচাই করে দেখবো যে তারা আমার দাদা বা তারা আমার আত্মীয় স্বজন দেখেই তাদের কাজগুলোকে আমার সাপোর্ট দিতে হবে বা তাদের কাজগুলোকে আমার জাস্টিফাই করতে হবে, এরকম কোনো কথা নেই। এরকম যদি আমি করতে থাকি তাহলে আমি কখনো একজন মানবিক মানুষ, একজন ভালো মানুষ বলে নিজেকে দাবি করতে পারবো না। আমি একজন মানবিক মানুষ বলে নিজেকে তখনই দাবি করতে পারবো যখন আমি আমার এই জিনিসগুলা, আমার ভেতরের যে খুদগুলা, আমার ভেতরের যে অমানবিক বিষয়গুলো সেগুলোকে আমি সামনে এনে সেগুলোকে আমি আত্মসমালোচনা করতে পারবো এবং সেগুলোকে আমি কারেকশন করতে পারবো। এইভাবে কারেকশনের মাধ্যমে মানুষ অগ্রগতি হয়। এখন আপনার যে ধারণা সেই একই ধারণা ছিল খ্রিস্টান ধর্মের সমস্ত মানুষের মধ্যে, ইহুদি ধর্মের সমস্ত মানুষের মধ্যে, হিন্দু ধর্মের সমস্ত মানুষের মধ্যে, তারা প্রত্যেকই অন্য ধর্মগুলার অমানবিকতা বা খুঁতগুলা খুব সহজেই চোখে দেখতে পেত, কিন্তু ছোটবেলা থেকে নিজ ধর্মের যে জিনিসগুলা তারা দেখে আসছে স্বাভাবিক বলে মনে হয়েছে তারা সেই জিনিসগুলা দেখতে পেত না, কারণ তাদের যুক্তি সেখানে অন্ধ হয়ে যেত। ধর্ম এমন একটা বিষয় যে বিষয়ে নিয়ে চিন্তা করতে শুরু করলে মানুষের বিবেক বুদ্ধি এই জিনিসগুলার কাজ করে না, যে জিনিসগুলা আমরা প্রতিটা ধর্মান্ধ পরিবেশে, ধর্মান্ধ পরিবারে আমরা এই জিনিসগুলার উদাহরণ দেখতে পাই। আমার কাছে এই nastiko.com এ আমি একটা ডেটা দিয়েছিলাম, একটা মানে স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম, গত 15-20 বছরে কতগুলো জঙ্গি আক্রমণ ঘটেছে, কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, সেগুলোর হিসাব আমি বাদই দিলাম। আমি যদি শুধুমাত্র পাকিস্তানের হিসাব ধরি, পাকিস্তানের রেগুলার হচ্ছে গিয়ে ধর্ম অবমাননার দায়ে রেগুলার এই কিছুদিন আগে একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে পুড়িয়ে মারা হয়েছে ধর্ম অবমাননার দায়ে, একজন মহিলা যিনি কোরআন পুড়িয়েছেন বলে লোকজন দাবি করেছে, সেটার কোনো প্রমাণ নাই, তাকে পুড়িয়ে মারা হয়েছে। শুধুমাত্র পাকিস্তানে এই অবস্থা, এই কিছুক্ষণ আগে আমার লাইভে একজন এসে যুক্ত হয়েছেন, তিনি বলছিলেন আসিফ ভাই আপনি কিন্তু, আসিফ ভাই আপনি সায়েন্সের ছাত্র, আমি কিন্তু সায়েন্সের ছাত্র, ইফ আই আস্ক ইউ সামথিং স্পেসিফিক্যালি অ্যান্সার মি স্পেসিফিক্যালি, মাই কোশ্চেন ওয়াজ
যে সিগারেট নিয়া তুইতকারী নিয়া যত মানুষ বাংলাদেশে মারা গেছে, নাস্তিক নিয়া কয়টা মারা গেছে, দেখে ছোট্ট আপনি এখানে এবং আপনি শুরু করছেন যে বাংলাদেশ নিয়ে, আপনি আপনি প্রথমে কিন্তু আপনি বলছেন যে আমি বাংলাদেশ নিয়েই কথা বলতেছি, সেখানে দেখেন যদি আপনি উত্তরটা কি দিবেন। আমি একবারও বলি নাই, আমি একবারও বলি নাই যে আমি শুধুমাত্র বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, এটা আমি একবারও বলি নাই, এটা আমি একবারও বলি নাই। আপনি আবার আমি বলছি আপনার কথা দেন, আপনি দিলেন না, আপনি আপনার কথা আমার মুখের উপর চাপাচ্ছেন। আমি 5 সেকেন্ড বলি নাই, দেখেন। আচ্ছা আপনি আপনার কথা আমার মুখে কেন চাপাচ্ছেন ভাই, আপনার কথা আমার মুখে কেন চাপাচ্ছেন? আমি যেটা বলি নাই, আচ্ছা আপনি স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমি পাইছি, আপনি বিশাল লেকচারে আমি সত্যি স্ট্যাটিস্টিক্যাল ডেটা পাইছি, যে আপনি বললেন আমি বলেছি নাকি ঠিক হতে কয়টা মারা গেছে, আমার কথাটা ইউ আর ওভার টকিং। না না আমার কথা আমার মুখে আপনি আপনার কথাটা কেন ঢুকিয়ে দিলেন ভাই? আমি আপনার কথাটুকু মুখে থেকে আমি আপনার কোশ্চেন করছি যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেন বাংলাদেশে নাস্তিক নিয়ে কয়জন কোপাকুপি কল্লাকাটা হয়েছে, আর তুই তোকারি ছাগল কার গাছ খাইছে সিলি জিনিস নিয়ে কতজন মারা গেছে, আমি খালি এটা বলছি। তো এটার উত্তর আপনার হবে ডাটা থেকে বলবেন, সেখানে আপনি পুরো ডিসিশন টানছেন। আপনি বলেন, আপনি বলেন প্লিজ, আপনি বলেন আপনি উত্তর আমার কি দিলেন? এটা হচ্ছে একটা ফলস কম্পারিজন, আপনি করছেন ফলস কম্পারিজন আপনি করছেন। যে আপনি আবার শুরু করবেন ভাই, আবার 5 মিনিট না ফলস কম্পারিজন নিয়ে, আল্লাহ প্লিজ রহম করো আমারে। আপনাকে আমি বলি ঠিক আছে, বুঝছি আপনার কাছে নাই। আচ্ছা আমার নেক্সট আপনার টপিক কি? না 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 না, আপনাকে একটু বলি না প্লিজ। আচ্ছা আমি 30 সেকেন্ড ধরেন, বাংলাদেশ বাংলাদেশ না একটু একটু বলে নিই, বাংলাদেশ একটা বাংলাদেশ আপনি 5 মিনিট বলছেন আমার কিন্তু দেন। আপনি ফলস কম্পারিজন এখন কতক্ষণ বলবেন কথা, ফলস এখন কতক্ষণ কথা বলবেন? উই শুড হ্যাভ সাম রুলস, উই শুড হ্যাভ সাম রুলস। ফলস কম্পারিজন বিষয়টা আমার ক্লিয়ার করতে হবে ভাই। আমি বাসে করে যাচ্ছিলাম, আপনার কথা শোনার জন্য তো আমার ইন করা দরকার নাই, আমি তো এমনি ভালো ছিলাম। আমি যথেষ্ট সময় দিব, যতক্ষণ সময় লাগে আপনি ততক্ষণ সময় কিন্তু কিন্তু আপনি যে কয়টা প্রশ্ন বা যে কয়টা অভিযোগ করবেন প্রত্যেক সময় আমি থামি আপনাকে, প্রত্যেক সময় আপনাকে থামিয়ে আমি সেই অভিযোগের উত্তর দিব, না হলে আপনি তো পারবেন না। আপনি একটা কথা বলতে পারবেন? বলেন বলেন ভাই। যেমন ধরেন আমি বাসে করে যাচ্ছিলাম, তখন একটা পকেট মার্কে ধরা হয়েছিল, পকেট মার্কে ধরা হয়ে বেদম মারা হচ্ছিল, খুব মানে একদম যেটাকে আমরা মানে ঢাকার ঢাকা শহরে আমরা যেটাকে বলি কুত্তা ছাঁচা দেওয়া, সেই কুত্তা ছাঁচা দেওয়ার মতো ছাঁচা দেওয়া হচ্ছিল সেই ছেলেটাকে, আমি গিয়ে বাধা দিলাম। তখন ধরেন এরকম একটা সময় একজন এসে আমাকে বললো, আমি তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো এইরকম একটা ধরে নিলাম সে চোরি, কিন্তু তারপরেও তাকে এইভাবে মারা, এইভাবে মানে মানে অমানবিক ভাবে পেটানো, এটা খুবই অমানবিক কাজ, বর্বর কাজ। তখন যদি কেউ এসে আমাকে বলে যে বাংলাদেশে কতগুলা খুন হয়েছে, কতগুলা রেপ হয়েছে, কতগুলা দুর্নীতি হয়েছে, তারেক জিয়া কি দুর্নীতি করছে, মানে অমুকে কে কি করছে, অমুক জায়গায় কতগুলা খুনাখুনি হয়েছে, এগুলার সাথে এগুলা কি হয় নাই, আমি তখন তাকে বলবো হ্যাঁ ভাই ওগুলাও হয়েছে, কিন্তু সেই সাথে এই জিনিসটাও একটা অমানবিক ব্যাপার। আপনি ওই 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 জায়গায় অমানবিক ঘটনা ঘটেছে বলে এই ঘটনাটাকে জাস্টিফাই করতে পারেন না। আপনি জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে সিগারেট খাওয়া নিয়ে কতগুলা মারামারি হয়েছে আর নাস্তিক খাওয়া নিয়ে কতজন মারামারি করে মরছে, এটা হচ্ছে একটা ফলস কম্পারিজন। কারণ হচ্ছে নাস্তিকতা বিষয়ে কথা বলার জন্য যদি একজন মানুষের মারা গিয়ে থাকে বা একজন মানুষের গায়ে যদি একটা চর মারা হয়ে থাকে সেটাও অমানবিক, এবং যদি সিগারেট খাওয়া নিয়ে মারামারি হয়ে কেউ মারা গিয়ে থাকে সেটাও অমানবিক। কিন্তু আপনি এই দুইটার মধ্যে কম্পেয়ার করে যে জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে সিগারেট খাওয়া নিয়ে মারামারি হওয়াতে 500,000 লোক মারা গেছে ধরে নিলাম, আর নাস্তিক খাওয়া নিয়ে মারামারি করে মাত্র 5 জন মারা গেছে, তো কি হয়েছে? মানে এই জিনিসটা করে আপনি যেটা করছেন সে যেটা করছেন সেটা হচ্ছে নাস্তিক খাওয়ার কারণে কেউ মারা গিয়ে থাকলে সেই মৃত্যুটাকে সেই বর্বরতাটাকে জাস্টিফাই করার জন্য আপনি 500,000 মানুষ মারা গেছে সিগারেট নিয়ে মারামারি হওয়ার কারণে সেটাকে নিয়ে আসছেন, এটা হচ্ছে পুরোপুরি একটা ফলস কম্পারিজন। এবং আপনি আরেকটা অমানবিক বিষয়কে সামনে এনে একটা অমানবিক বিষয়কে জাস্টিফাই করার একটা চেষ্টা করছেন, যে জিনিসটা খুবই বর্বর এবং খুবই একটা লজিক্যাল ফ্যালাসি বটে। হ্যাঁ ভাই আপনি এবার আপনি বলেন। হ্যাঁ থ্যাংক ইউ ম্যান, ও গড, ওকে নাও আবার শুরু করি প্রথম থেকেই। আপনি বলছেন যে আপনার কাজ হলো যে ধর্মের মধ্যে যে মৌলবাদটা মানুষকে কোপায় কতল করে সেইটা যুক্তি তর্কের মাধ্যমে দূর করাই হলো আমাদের কাজ, মানে আপনাদের অনেকে আছে আর কি। সেই পরিপ্রেক্ষিতেই আমি বলছি মৌলবাদ কারে বলে, আমি কি মৌলবাদের মধ্যে পড়ি কিনা। তখন আমি যেটা বললাম আপনি বললেন যে না আমি মৌলবাদের মধ্যে পড়ি না কারণ আমি খাঁটি মুমিন না। তো খাঁটি মুমিন হইতে গেলে কি করতে হইব, যে ওই কোবানি টোবানি করতে হবে, এটা আমার ধর্মে আছে। তখন আমি আপনাকে বললাম যে আমার ধর্মে কোন জায়গাটার মধ্যে আছে এটা আমার কান পর্যন্ত, আমার বয়স 50 উপরে হয়ে গেছে, আমার কান পর্যন্ত পৌঁছে নাই। আমি আশেপাশে ঢাকা শহরে বড় হয়েছি, দেখি নাই যে কেউ দৌড়াইতেছে কোবাইতেছে। হ্যাঁ, তো স্বাভাবিক প্রশ্নটা আসে। কিন্তু পাশাপাশি আমি এইটুক দেখছি আপনার লাইভে, একটা 14 বছরের একটা মেয়ে আছে আপনার কাছে, সে একজন মুমিন, সে আপনাকে বলছিল যে আসিফ ভাই আপনি কেন মোহাম্মদ ইসলামকে গালাগালি করেন, আমরা তো কষ্ট পাই। তখন আপনি আগ বাড়াইয়া বলছেন, আপনি কি জানেন মোহাম্মদের শিশু দর্শক ছিল? ওই মেয়ে জীবনে শুনি নাই, একটা 14 বছরের মেয়েকে আপনার মতন একজন সুশীল
একজন সুচিন্তিত মুক্ত চিন্তক 14 বছর একটা মেয়েকে আপনি বলতেছেন তুমি কি জানো না, এবং ওই মেয়ে বলে তাই নাকি, তখন সাথে সাথে আপনি সেই আয়াতটা বাইরে পড়তেছেন। অথচ আপনার প্রথম কথাটাই ছিল যে ধর্ম যে স্ক্রিপ্টটা মানুষ ফলো করে কতল করে তাদের বিরুদ্ধে আমি, এই মেয়ে তো শুনেই নাই, তাইলে তারে আপনি এইটা এই আয়াতগুলি মাঝখান থেকে বলার আপনার উদ্দেশ্যটা কি? এই মেয়েটাকে কি হিংসা বের করা আছে তুমি এখনো হও নাই কেন, তুমি হও এটা করা না কি, এটা আপনি একটু বলবেন 14 বছর একটা মেয়েকে। আলাপ করছি আপনি যেভাবে লাভ এবং আঙ্গুলটা মোবাইলটা আপনি যেভাবে সামনে আনলেন, না না একটু থামেন, আপনারা আমি জানি হবে না, আলোচনা হবে না, আই নো দ্যাট ইউ ক্যানট টক অবাউট মি, আই নো দ্যাট ইউ ক্যানট টক অবাউট মি, ইউ ক্যানট টক অবাউট মি, ইউ ক্যানট টক অবাউট মি, আচরণ করলেন আপনাকে, বিকজ ফার্স্ট থিং আই সে গিভ মি দা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ইউ ক্যান নট গিভ মি দা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ইউ ব্রিং দা পাকিস্তান ফার্স্ট, ইউ স্টার্টেড ইন বাংলাদেশ, ইউ গো টু দা পাকিস্তান, ইউ আর লুজার, আপনাকে মনে হয়েছিল why don't you আপনি গালি গালি করবেন, দেন ইউ নো দ্যাট হাউ মাচ ইউ গেট ফ্রম দা এক্সাম, আমি দ্যাটস হোয়াই ইউ আর সোচিং দ্যাট আপনি গালি গালি করবেন, আপনি আসলে একজন জুনিয়র, আপনি পরীক্ষায় গেলে আপনি ফেল করবেন, এবং আপনি যেভাবে হাত দিয়ে এরকম এরকম করলেন, আপনি হাত দিয়ে এভাবে করলেন যেভাবে, I know that because I'm talking, you know what happened, you have a mental sickness, 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 you know what is that called, it's called psychosis, you have a mental sickness, 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 নয় বছরের একটা বাচ্চা মেয়েকে সেই মেয়ে জীবনে শুনেও নাই, সেই মেয়ে জীবনে শুনেও নাই, আপনার সেই মেয়ে জীবনে শুনেও নাই, কৃতদাসীর সাথে সেক্স করতো আপনার, ইউ আর টকিং অ্যাবাউট দিস, ওকে লেটস গো, ওকে ইউ আর টকিং অ্যাবাউট দিস, মারিয়া কিপ্তিয়া, ইউ আর টকিং অ্যাবাউট দিস, মানে টকিং অ্যাবাউট দিস রায়হানা, এই দুইজন কৃতদাসীর সাথে আপনার নবী সেক্স করতো, রেগুলার সেক্স করতো, ওই একটা বাচ্চা জন্ম দিয়েছে, ইব্রাহিম নামক একটা সন্তান জন্ম দিয়েছে, মারিয়া কিপ্তিয়া আপনি প্রেশার পেয়ে যাবে ভাই, ভাই আপনি প্রেশার পেয়ে যাবে, সুন্দর সুন্দর কথা ভাই, আপনি প্রেশার পেয়ে যাবে, I don't live with this life program. I do have my own business. I do not live my life with this life program. You have to work hard. You have to read books. 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 You have to study, man. সেটা আবার হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে, হাদিসে পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে যে যুদ্ধবন্দী নারীকে দিছিল আলীকে নিজ মেয়ের জামাতা, এমনকি নিজ মেয়ের জামাতাকে দিছিল, বর্তমান সময়ে এমন কোন শ্বশুর নাই, বর্তমান সময়ে এমন কোন শ্বশুর নাই যে নিজ মেয়ের জামাইকে যুদ্ধবন্দী নারী দিবে এরকম একটা জঘন্য লোকের, এরকম একটা জঘন্য লোকের অনুসারী যারা তাদের চরিত্র কি হবে, কি হবে সেটা আপনার আপনার আচরণ আজকের এই আচরণ থেকে পরিষ্কার ভাবে বোঝা যায়, আপনি কথা বলতে থাকলে আমি কথা বলতে থাকবো, আপনি কথা বলতে থাকলে আমি কথা বলতে থাকবো, কথা বলার সুযোগ দিলে আপনি কথা বলবেন, এবং এই আচরণ আর একবারও করবেন না, যে আচরণ একটু আগে করেছেন সেই আচরণ আর একবারও করবেন, যদি বলতে পারেন তাহলে আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন, নাহলে আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন না, আপনি হয়তো আমার সাথে কথা বলার মতো যোগ্যতাই রাখেন না, আমার বাবা আমার কলেজ ইউনিভার্সিটিতে পাঠায় নাই আপনার লগে কথা বলার যোগ্য তার জন্য, আমার বাবা আমার জুতাতে পিটাই বলছে তোরে পাঠাইছি তুই কি আলার নুনু পাশের লগে কথা বলার জন্য, আপনাকে কিন্তু আমি একবার
আপনার আপনি কিন্তু বলছেন যে আমি অযোগ্য, আমি মুমিন, আমার আমি আপনাকে পাইলে ফোন লাগাতো না, এটা কিন্তু লাগাতার বলে যাচ্ছে। আমার অলরেডি কিন্তু দর্শক আছে, এটা হচ্ছে আপনাদের মুসলমান মুমিন মুসলমানদের সমস্যা, বুঝছেন? আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলবো, আপনাদের ভালোভাবে কথা বলবো, আপনারা এগুলো শিখবেন না। আপনারা তো অসভ্য, অবাধ্য, লুচ্চা কবি মুহাম্মদের উম্মত, আপনি আপনি খুব পরিষ্কার প্রমাণ দিলেন, ঐতিহ্য বছরে এইভাবে প্রমাণ দিলেন, লুচ্চা নবী মুহাম্মদের উম্মতেরা 9 বছরের মেয়ের সাথে সেক্স করে, 9 বছরের মেয়ের সাথে 14 বছরের পুরা পুরা আমরা তারপরে আপনারা মানে অসভ্যতা করে যাবেন, গালি গালাজ করে আপনারা হচ্ছেন বর্ব, আপনারা নবী মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আপনাদের এই অসভ্যতা বর্বরতাই করে যেতে হবে। যেই লোক গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করতো, যেই মেয়ে ক্রীত দাসীদের সাথে সেক্স করতো, যেই মেয়ে হচ্ছে কি, যেই লোক হচ্ছে কি 9টা থেকে 11টার সাথে একসাথে সেক্স করতো, রেফারেন্স দেন, নো, দ্যাটস ইট, নো, হাদিস থেকে দেখাবো আপনাকে, আমি হাদিস থেকে দেখাবো, একটা রং ম্যারিজ উইদাউট ম্যারিজ নোবডি গিভস সেক্স, ওয়াট ইজ দ্যাট, আসিফ হাদিস, আসিফ হাদিস, প্রত্যেকটা আমি বই থেকে দেখাবো, নো, ইজ ইট আসিফ হাদিস অর ফেলাসি হাদিস, প্রত্যেকটা বই থেকে দেখাবো তো, এন্ড প্লিজ ডু নট রিড ফ্রম দ্য বিগিনিং, আপনি এখন কথা বলেন না, আপনি এখন কথা বলেন না, আমি আপনাকে হাদিসগুলো বই থেকে দেখিয়ে দিচ্ছি, একদম বইয়ের পাতা থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন দেখেন এটা হচ্ছে আল্লামা ইবনে কাসিরের বই থেকে আমি আপনাকে দেখাচ্ছি, এবং আপনাকে আমি হাদিস সহিহ মুসলিম হাদিস থেকে আপনাকে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সহিহ মুসলিম শরীফ, বাংলাদেশে এই বইটা পাওয়া যায়, পৃথিবীর যে কোনো দেশেই আপনি এই বইটা পাবেন খুঁজে, এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস, মুসলিম শরীফ 1-8 খণ্ড, প্রকাশনীর নাম হচ্ছে সোলেমানিয়া বুক হাউস, এই বইয়ের দেখেন আপনি 3275 হাদিসে বলা আছে, কোনো পরস্ত্রীকে দেখে কারো মনে যৌন কামনা জাগলে সে যেন তার স্ত্রী কিংবা ক্রীতদাসীর সাথে মিলিত হয়, মানে ক্রীতদাসীর সাথে মিলিত হবে মানে স্ত্রীর সাথে মিলিত হবে, ক্রীতদাসীর সাথে মিলিত হবে কেন ভাই, আপনার নবী এই কাম করতো কেন? গ্রন্থ অত্যন্ত কত ছাত্র পিঠাইছি সেইটার উত্তর দিবি, আল্লামা ইবনে কাসিরের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ একটা, এই গ্রন্থের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, ইসলামের যে সবচেয়ে বড় বড় স্কলার যারা আছেন, আপনি কিন্তু আমাকে এখন বলেন নাই 14 বছর একটা মেয়ে যে জীবনে শুনে নাই তার কেন মাথা নষ্ট করলেন, আপনি এখানে অনেক ছেলে ইয়ান ছেলে আপনি ফোন করে তাদেরকে আপনি তারা জীবনে শুনে নাই বেগমতের মাল সেক্স, খুব সুন্দর ভাবে রেফারেন্স দেখিয়ে এই এই বইয়ের কত নম্বর পৃষ্ঠা আপনাকে দেখিয়ে দিচ্ছি, 497 নম্বর পৃষ্ঠা লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগণের বিবরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগণ, এদের একজন মারিয়া আর একজন হচ্ছে রায়হানা, দেখেন আপনি মারিয়ার ভাইকে দেখেন, পরে তিনি মালিকানা সূত্রে মারিয়া রাদিয়াল্লাহু এর সঙ্গ ভোগ করলেন এবং তাকে মদিনার উঁচু এলাকায় অবস্থিত বানু নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগান সমূহের একটিতে স্থানান্তর করলেন, পরে তিনি মালিকানা সূত্রে মারিয়ার সঙ্গ ভোগ করলেন, মালিকানা সূত্রে সঙ্গ ভোগ করা মানে কি এটা বোঝার জন্য খুব বড় জ্ঞানী হতে হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই তার কাছে যাতায়াত করতেন, সেই সময় মারিয়ার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিমের জন্ম হয়, একদম পরিষ্কার ভাবে বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে একদম পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ এতে ঈর্ষা বোধ করলেন এবং মারিয়ার ঘরে বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান লাভে তাদের মন ভারী হয়ে গেল, তিনি বললেন মারিয়া সন্তান জন্ম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সন্তান তাকে মুক্ত করে দিয়েছে, এই আপনি কি পুতি করতেছেন নাকি, ছোটবেলায় পুতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সেই যে মারিয়া কিপ্তিয়া সে মুক্ত হয়েছে, মানে তার আগ পর্যন্ত সে দাসী ছিল, দাসীর সাথে সেক্স করে ইব্রাহিমকে জন্ম দিয়েছিল, এই জিনিসগুলো তো ভাই আপনি বললে মানে মানে বুঝে যাবে না, তারপরে রায়হানের কথা দেখেন, রায়হানের কথা আছে খুব সুন্দর ভাবে, রায়হানের কথা দেখাচ্ছি, এদের মধ্যে অন্যতম হচ্ছেন রায়হানা বিনতে জায়েদ, বানু নাজির গোত্রীয় এবং মতান্তরে কুরাইজা গোত্রীয় ওয়াকিদি রাদিয়াল্লাহু বলেন রায়হানা বিনতে জায়েদ ছিলেন বানু নাজির গোত্রে, এখানে দেখেন ভাই আপনি তো বই পড়ে বলতেছেন, আমি বলছি আমি বলি আপনি বলেন তো গনিমতের মাল কি বলতে কি বুঝান,
অ্যাকচুয়ালি গনিমতের মালটাকে এখানটা শুরু করা গনিমতের মাল বলেন তো আপনি কি বই সবাই জানেন মানে বলতে পারেন বলেন তো গনিমতের মাল কি অ্যাকচুয়ালি এটা পৃথিবীর যে কোনো কিছু আমি তো গনিমতের মাল আপনি আমাকে শেখান আমি ইসলামের মানে সমস্ত রেফারেন্স দিয়ে মানে nastiko.com বানাইছি আমাকে আপনি বলতে আসছেন গনিমতের মাল না আমাকে বলেন গনিমতের মাল তো গনিমতের মাল কথা আমরা জানি ওইখান থেকে আমরা শুরু করি এগুলো হচ্ছে হাস্যকর প্রশ্ন এখন একজন মানুষ মানে ইয়া করার পর পর nastiko.com আপনি যতক্ষণ কথা বলছেন আমি এক মিনিটের মধ্যে আমি গনিমতের মাল এবং ইসলামের সমস্ত রেফারেন্স দিয়ে আপনাকে আমি আপনাকে আমি পড়ে শোনাচ্ছি সূরা আল মারিয়াম আই থিং দ্যাট মি এন্ড ইউ আর নট ইন দ্য সেম পেজ যারা আপনি উই আর নট ইন দ্য সেম পেজ সংযত রাখে কিন্তু তাদের ওয়েন আমার আই আস্ক মালিকানা ভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না জি খালি বেলা আছে অথবা মালিকানা ভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না সরাসরি দেখিয়ে দিচ্ছি সূরা আল মারিস আয়াত নম্বর মালিকানা বলতে কি বুঝান যারা মালিকানা দাসী বলতে কি সংযত রাখে মানে যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না মানে হচ্ছে মালিকানাভুক্ত দাসীদের বেলায় যদি কেউ মুমিনগঞ্জ তাদের যৌন অঙ্গকে সংযত না রাখে মানে যৌন অঙ্গকে সংযত রাখা মানে হচ্ছে তাদের সাথে যৌন অঙ্গ নিয়ে ঝাঁপায় না পড়া তার মানে হচ্ছে স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের সাথে যৌন অঙ্গকে সংযত না রাখলেও চলবে এটা আল্লাহ পরিষ্কার ভাবে সুরা আল মারিজের আয়াত নম্বর 29-30 বর্ণনা করেছেন সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতে বলা হয়েছে মনে আছে আপনি আপনি আমাদের কনভারসেশনটা শুনতে আপনি ছিল ভাই আপনার মনে আছে আমাদের কনভারসেশন শুনে ছিল আর দাসীদেরকে হালাল মূলনীতি মূল আপনারা প্র্যাকটিস করে যেটার জন্য যে মানুষের উপরে অন্যায় হয় সেটার বিরুদ্ধে আমরা এইটা কিন্তু আপনি শুরু করতে তো এইখানে তরলে যুক্ত কোথায় চলতেছে ভাই দাসী কোন জায়গায় কেন রাখা হয়েছে বলেন তো দেখি করেছে যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন এখানে বলা হচ্ছে আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন পরিষ্কার বিবরণ কোনো এখানে আপনি নাম আমাদের নাই কিন্তু কোনো এদিক সেদিক নাই আপনি প্রথমে আমি জিজ্ঞেস করতে যে আপনার আপনাদের কার্যক্রম থাকে না না আপনি কিন্তু ভুলে অসভ্য আচরণ করেছেন আপনি অসভ্য আচরণ করার পরেই আমি আপনি অসভ্যতা করার পরেই আমি অসভ্যতা করার পরে আমি আপনার লুচ্চা নবীকে নিয়ে আলোচনাতে চলে আমাদের পাশে না অসভ্যতা বাকি আছে অতর্কিত আক্রমণ করা বৈধ এগুলো প্রত্যেকটা বই থেকে আমি দিব আপনাকে বই থেকে দিতে পারি একটাও যদি ভুল প্রমাণ করতে পারেন আমি লাইভ করা বন্ধ করে আপনি কি একা পারছেন না অনুচ্ছেদ 5 ইস্তিবরা পালন করার পরে যুদ্ধবন্দীর সাথে সহবাস করা জায়েজ সহি মুসলিম হাদিস আপনি ভুয়া বলতে পারবেন না আপনার পক্ষে বলা সম্ভব আপনার ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার আপনি স্যান্ডউইচ ম্যান্ডিজ বানানো শিখা দেন ইউ হ্যাভ টু ওয়াচ আই এম টেলিং ইউ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সাথে সাথে বিবাহিত স্ত্রী লোকদের জন্য হারাম তবে তোমরা যাদের অধিকারী হয়েছো কৃত দাসী ইদ্দত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল কি ভয়ঙ্কর কথা মানে কৃত দাসী মানে দাসীদের সাথে বিবাহ বহির্ভূত ভাবে সেক্স করবে কি বলেন এগুলা কি বলে মানে ইসলামে কি বাংলাদেশে মুসলিম দেশ আমাদের উচিত সব প্রখ্যাত শায়েক আইনুল হুদার ভিডিওটা আমরা দেখি যে আইনুল হুদা কি বলে আপনারা শুনেন সুনানে আবু দাউদ তৃতীয় খণ্ড আল্লামা নাসিরউদ্দিন আলবানি কি বলা আছে দেখেন বন্দি দাসীদের সাথে সঙ্গম করা নাম শুনছো তার নাম হলো আসিফ মহিউদ্দিন সবাই তার চিনে কিছু মশাই নাম জানা হ্যাঁ সব হিন্দুরা নাম চিনে তুই জানো নাকি আসিফ ভাই লেখা রাখ আসিফ মহিউদ্দিন খুবই নাম করা লোক অনেক পড়ুয়া প্রচুর পড়াশোনা তার এবং যখন মানুষ আসে তাদেরকে শিক্ষা দেয়
কিন্তু সে শিক্ষিতরে দেয় না, কেলে কারণ শিক্ষিত তো শিক্ষা আছে, যে অশিক্ষিত অশিক্ষিতরে খুঁজে পাই করে, অশিক্ষিত পাবে না না, কিন্তু অশিক্ষিত দিব শিক্ষিত দিবে, দিব শিক্ষিত কেন দিবে, শিক্ষিত উল্টা দিয়ে না কেন দিবে, তো তার কাজ হলো মানে অশিক্ষা দূরীকরণ, অশিক্ষা দূরীকরণ পদ্ধতি নাস্তিক দেউলি অপনার ঠেকাও সংগঠনের সভাপতি উনি, এই যে দেখেন নাস্তিক দেউলি অপনার সংগঠনের উনি সভাপতি, সম্মানিত সভাপতি, জার্মান জার্মান আইনুল হুদা পরিষ্কার বর্ণনা করতেছেন কিভাবে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করতে হবে, বিবাহ ছাড়াই সেক্স করতে হবে কিভাবে, এবং এই পরিষ্কার ভাবে এই জিনিসগুলো উনি বর্ণনা করতেছেন। ভাই আপনার কথা ছিল যে এই নীতিগুলি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে, আপনার কাছে যখন ধর্মপ্রাণ মুসলমানরা ফোন করে তখন তাদের কাছে যখন জিজ্ঞাসা করে আমি আপনার ওই ফোনে নাই, আপনি বই খুলে খুলে তাদেরকে পড়ান, তাহলে তারা যখন জানে না তখন আপনার মনে হয় না যে আপনার স্ট্যাটিস্টিক্যাল ডাটা রং, যে বাংলাদেশে কেউই তো জানে না, সবাই আমার কইলা কইলা শোনাইতে হয়, আপনি যে অশিক্ষিত করেছেন অবজ্ঞা, কিন্তু যারা জানে না সেটা হলো আপনার সামনে যে খগেন আছে, আপনারা তখন ভদ্র হতে পারেন না, দোকানে যত খগেন শ্রমিকরা, গার্মেন্টস এর শ্রমিকরা, এরা আমাদের মাথার উপরে থাকে, এরা আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ, আপনি এদের পেশা সম্পর্কে যে নোংরা কথা বলছেন, আপনি যে নোংরা কথাটা বললেন, মানসিকতার মুমিন হয়ে গেছে, আপনি মানুষের পেশা নিয়ে গালিগালাজ করেন মাথায় কিন্তু মত তো আপনার কাছে খারাপ কথা না, কিন্তু আপনি একটা বলুন সরি, তারা কিন্তু আমার মত বলছে, মত তো আপনার কাছে খারাপ কথা না, উনি একটা মানুষ খান বলেন তো, আপনি আপনি মোহাম্মদ শিখেছেন, এই যে নাপিত বলতেছে নাপিত, তোমাকে নাপিত, নাপিত নাপিতের সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, কেউ যদি নাপিত হয় তাতে সমস্যা কোথায়? আমি মানুষের চুল কেটে দিই, আমি পরিশ্রম করি, পরিশ্রম করে অর্থ উপার্জন করি, তাতে আপনার সমস্যা কি বলেন? বলেন চুপ, একদম চুপ, একদম চুপ, না না, আপনি যে নাপিত নুপিত বলে গালি দিলেন মানুষকে, মানুষকে যে নাপিত বলে গালি দিলেন, আমি তার ডাক দিলাম খগেন ভাই, কই আপনি, এটা কি আমার ইনসাল্ট করলাম? এই এই আমার ভাইটা যে খগেন নাপিত এখন সে যদি বলে যে আমাকে একটা ইন্টার বলছে, না ভাই, যে কোনো যে কোনো মানুষ শুনলেই আপনার কথা শুনলেই বুঝতে পারবে যে আপনি ছোট করে তাচ্ছিল্য করে, সেই যে কোনো মানুষ কারা, সেই যে কোনো মানুষ কারা মানুষের দেখবে আমার ধর্ম মানবতা সেখানে আমি টিকে আছি,
ভাই একটা কথা বলি, যারা ওনার কথা শুনতেছেন কেউ যদি মনে করেন নাস্তিক হইলে ভিসা পাওয়া যাবে, মুফতি মাসুদ প্রমাণ সে লইকা রইছে নেপালে আর ইন্ডিয়াতে, সে আমার কথা নাই। প্লিজ আপনারা কিন্তু ওটা ওই আশায় বলেন না, আমি আগে বলে দিতে পারি, আপনারা গুগল করেন, গুগল করে দেখেন যে আপনি একটা ইতরের চূড়ান্ত ভাই, মানে তো না মানে মানুষকে গালি গালাজ করে না, আপনি যেভাবে যেভাবে মানুষকে মানে মানুষের পেশাকে তুচ্ছতা ছিল করেছেন, এখন তো আপনাকে ইতর ছাড়া বলা যাচ্ছে না আসলে। আপনি সম্ভব ইতর ভাই, আপনি অফিসে ছবি দেখাইছেন, আমি এই কাজ করি, আমি আমি মানে নোংরা ইতর ইউরো কামাই দিব দিব প্রত্যেক মানুষকে আমি সম্মান করি, এবং আমি আপনার কথা আমি থুতো দিব না ভাই, কারণ আপনাকে আমি কখনো আসিফ ভাই কুল ডাউন, আমার সাইকোলজি একটা আমার সাবজেক্ট ছিল, আমি আপনার মতো ইতো মানে অসম্ভব আমার সাইকোলজি ছিল, কিছু মন মানসিকতার একজন আমি সাইকোলজি কপি আমি এক্সেপ্ট অনেস্টলি সাইকোলজি পড়ছি অনেস্টলি খুবই খুবই আপনার এখন ব্রেনের মধ্যে আপনার হরমোনাল চেঞ্জ হচ্ছে, আপনি কোন দেশে থাকেন আমি জানি না, সাইকোলজি সাইকোলজি জানি না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে ভাই আপনি কিছুক্ষণ পরে আপনি থুতু বের হবে, আমি বলতাছি কিছুক্ষণ পরে আপনি থুতু বের হবে, আপনি প্রেশার থাকলে প্রেশার পারবে না, অনেস্টলি আই এম টেলিং ইউ, না না আপনার সাথে আপনাকে কেটে দিলেই দেখবেন আমি একদম কুল হয়ে যাব, আমার এগুলো অভ্যাস আছে, এই ধরনের মুমিন ইতর মুমিন হ্যান্ডেল করা আমি 18 20 বছর ধরে জানি না, আমাকে কাটার পরে আপনি বলবেন দেখছেন কিভাবে কথা বলবো, এরকম একটা অশিক্ষিত লোক মত মত এখনই তো বলতেছি আমি পরে পরে বলবো কেন, এখনই তো বলতেছি দেখেন এখনই তো বলতেছি আপনি দেখেন অসভ্য ইতর এটা এখনই সময় দিছি, হ্যাঁ কত কথা বলার সময় দিছি জীবনে, কতদিন আপনি লাইভ কাভার দেখছেন মাঝে মাঝে না অসভ্য ইতরকে আর আমি সুযোগ দিচ্ছি না, ভালো থাকবেন, কিরকম অসভ্য ইতর লোক দেখেন, মানে ওনাকে কিন্তু আমি সুযোগ দিয়েছিলাম কথা বলার, আরেকজনকে যুক্ত করি, মুমিনরা আসলে বেশিরভাগই এরকমই হবে, মুমিনদের আসলে এইরকম হওয়া ছাড়া আসলে উপায় নেই, মানে মানে রক্তের কিন্তু মানে ছোটবেলা থেকে শিখে আসে এই জিনিসগুলা, ছোটবেলা থেকে শিখে আসলে তো এই আচার আচরণ থাকবেই মানুষের ভিতরে, খুবই অসম্ভব ইতর, নাপিত টাপিত বলে মানুষকে মানে ছোট করা, এগুলো যে কত মানে জারজ নাপিত উনি তারপরে হিজড়া ভাই, মানুষ আমাদের সম্মানিত মানুষ। আচ্ছা মদন কুমার লিখেছেন ওনার যে পেডোফেলিয়া বিষয়ক ওনার, এই ভদ্রলোকের আমার আমি তো চেহারা চিনি না, মানে এই ভদ্রলোকের সম্ভবত পেডোফাইল হিসেবে আমাকে একজন একটা ইয়া দিয়েছিল, এই এরশাদ রায়হানি সম্ভবত এই লোকের নাম, পেডোফাইল হিসেবে ওনার নামে মামলা আছে, ওনাকে ওনার নামে ওনার দেশে যে দেশে থাকে আমেরিকাতে থাকে সম্ভবত সেইখানে পেডোফাইল হিসেবে তার বিরুদ্ধে মামলা আছে বলে আমি শুনেছি। আচ্ছা হ্যালো ফারুক হাসান শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আমিও ভালো আছি। হ্যাঁ বলেন ভাই। তো এখন বলবো হচ্ছে যে নাকাটাটাই ভালো ছিল, একটু কথা শুনতাম, খারাপ ছিল না, অনেক বিনোদন ছিল। আচ্ছা হ্যাঁ অনেক অনেক ভিউয়ার এসেছিল এই বিনোদন দেখতে, কিন্তু মানে অসভ্য লোককে তো বেশিক্ষণ মানে ইয়া রাখা যায় না, বেশিক্ষণ তো তাদেরকে সুযোগ দেওয়া যায় না, একটা সময় কেটে দিতে হয়,